شهر رمضان الذي أنزل فيه القران هدى الناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান জন্য যার অশেষ মেহরবাণীতে একটি গুরুত্বপূর্ণ মাস আলা নিয়ে আপনাদের সামনে ফেসবুক লাইভে আসতে পেরেছি তাই মহান আল্লাহর শুক্রিয়া স্বরূপ বলছে আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমাতুল্লিলমিন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের প্রতি আসলে আমাদের ভোলাই বরিশাল ভোলাই যে আহলাদিস মসজিদ ভাঙ্গা হইল এবং তারপরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হইল আলহামদুলিল্লাহ আমাদের অনেক ওলামা একরাম সেটার প্রতিবাদ করেছেন এবং বাংলাদেশ সরকার ইনশাআল্লাহ সেটার পদক্ষেপ নেবে এই আমরা আশাবাদ ব্যক্ত করি এখন একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তাদের পক্ষ থেকে সেটার জবাব নিয়ে আসলাম বিভ্রান্তি হইল তাদের কথা তাদের যে অভিযোগ সেটা হইলো যে আহলে হাদিসরা তাদের অভিযোগ হইলো যে মসজিদ হইলো আল্লাহর ঘর যা সকল মুসলিমের জন্য হবে তো সেখানে আহলে হাদিসদের পক্ষ হতে আহলেহাদিস এটা কি মুসলিম সমাজে বিভক্তি নয় মুসলিম সমাজে বিশৃঙ্খলা নয় তাদের অভিযোগ হইল যে আহলেহাদিসরা হাদিস নামে আলাদা মসজিদ বানিয়ে বিভক্তি সৃষ্টি করেছে মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আর এটাকে এই মসজিদ গুলোকে তারা মসজিদ আখ্যায়িত করেছে এবং এর কারণে তারা মসজিদ ভেঙেছে এটা তাদের অভিযোগ হলো মসজিদ ভাঙ্গা হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে যেমন ভাবে রাসুল্লাহ সালাল আলী ওয়াসাল্লাম মসজিদ এদেরার ভেঙে ফেলেছিলেন জবাবে বলবো আসলেই প্রথমে বলবো যে আহলাদিস মসজিদ মসজিদগুলো কেন তৈরি হলো সাধারণ মানুষ আপনাদের সবার বিবেক আছে বিবেক দিয়ে একটু চিন্তা করবেন আহলে হাদিস মসজিদ কেন সৃষ্টি হইল এটা আমাদের প্রথম দেখতে হবে কেন বানানো হইল আসলেই তো মসজিদ মসজিদ হলো আল্লাহর ঘর সকল মুসলিমের জন্য এটা হওয়া উচিত তো কেন হাদিস মসজিদ আলাদাভাবে তৈরি করা হলো কেন হচ্ছে এটা সবার মনে প্রশ্ন জাগতে পারে এবং এটাকে তারা একটা ইস্যু হিসেবে খাড়া করেছে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য অন্য কিছু নয় দেখুন মসজিদ বানানোর আহলাদিস মসজিদ আলাদাভাবে প্রতিষ্ঠা হওয়ার জন্য এই সমস্ত বেদাতিরাই দায়ী যারা আজকে মসজিদ ভেঙ্গেছে তারাই হচ্ছে দায়ী তারাই দায়ী এই মসজিদ তৈরি হওয়ার জন্য কেন আহলে হাদিসরা কি মসজিদ বানাই দিয়েছে যে আমরা আলাদা আমাদের নামে মসজিদ তৈরি করব সেটা কিন্তু নয় আপনারা ইতিহাস দেখুন আগের জামানা থেকে যখন থেকে আহলে হাদিস মাঠে ময়দানে কাজ করছে যখন থেকে সহি আকিদা আমলের ওপরে তারা প্রতিষ্ঠিত হয়েছে হওয়ার চেষ্টা করেছে তখন থেকেই আহলাদিসদের উপরে বিভিন্নভাবে বাধা এবং বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছে আহলাদিসরা সেটা কি দেখেন আজকে আপনি আগের জামানা বাদ দেন আগের জামানা আমরা দেখেছি আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি যে অমুক জায়গায় কোনো ব্যক্তি মসজিদে জোরে আমিন বলেছে এই জন্য সালাম ফেরানোর পরে জামাত শেষে ওই মুসল্লিকে ধরে তার উপরে নির্যাতন করা হয়েছে এবং তাকে দিয়ে পুরা মসজিদ ধুয়ে নেওয়া হয়েছে এ ধরনের ইতিহাস আছে বাংলাদেশে যে জোর আমিন বলেছে এর জন্য মসজিদ অপবিত্র এবং দাও নিয়েছে তার থেকে তো তারা প্রথম বাধা দিয়েছে একটা আমল একটা হাদিসের পর আমল করার জন্য বাধা সৃষ্টি করেছে তারাই কখনোই আহলে হাদিসরা আলাদা মসজিদ বানানোর জন্য ইচ্ছুক ছিল না বর্তমানেও নেই ভবিষ্যতেও নয় থাকবে না ইচ্ছুক নয় কিন্তু এরা বাধ্য করে মসজিদ বানানোর জন্য আপনারা বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যেমন দেখেন গত কিছুদিন আগেই আমাদের দেশের যাকে বলা হয় খতিবে আজম তার মুখ দিয়ে সাধারণ কোনো ব্যক্তি যদি কোনো কিছু বলে সেটা আসলে ধর্তব্য নয় যে কোনো মানুষ কিছু বলেই ফেললো কিন্তু যে ব্যক্তি আমাদের দেশে যাকে বলে খতিবে আজম নুরুল ইসলাম অলিপুরি সে বক্তব্য দিল কি বক্তব্য হইল সিলেটে বক্তব্য দিচ্ছেন যে সিলেটের ইমামদেরকে লক্ষ্য করে বলছে সিলেটের লোকদেরকে লক্ষ্য করে বলছেন যে সিলেটের কোনো এক মসজিদে কোনো এক সালাতে কোনো একজন মুসল্লি যদি জোরে আমিন বলে সালাম ফিরানোর পরে দোয়া করার আগে বলো যে কে জমিন জোরে আমিন বলেছে দাঁড়াও এবং তার থেকে দলিল তলব করো এবং তাতে মসজিদ থেকে বের করে দাও আচ্ছা এখন একজন ব্যক্তি জোরে আমিন বলা জোরে বলার হাদিস কি নাই আমিনে আবার অন্য বক্তব্য দেখবেন জোরে আমিন বলাও জায়েজ হাদিস আছে আচ্ছা যদি হাদিসেই থাকে হাদিসেই যদি থাকে জোরে আমিন বলা তাহলে একজন ব্যক্তি মসজিদে জোরে আমিন বলল এতে এর কেন হইল হইলো সৃষ্টি হওয়ার কারণ হইলো এরা হচ্ছে ইহুদিদের পথে পা দিয়েছে এরা কারণ রাসূল সাহস সোনান হাদিস দেখবেন যে মাসাদ কুম হাসাদাত কুমল ইয়াহুদ ও আলা শাহী ইন মা হাসাদাত কুম আয়লা সালামী আমিন হাদিস বলা হয়েছে যে ইহুদিরা তোমাদের সালাম এবং আমিন বলার কারণে যত হিংসা করে যত শত্রুতা করে অন্য কোন ব্যাপারে এত শত্রুতা করে না এত হিংসা করে না তোমাদের সাথে তাহলে আমিন বলা কাদের সহ্য হতো না ইহুদিদের সহ্য হতো না তো এখন আমাদের দেশে ধর নামধারী মুসলিমদের সহ্য হচ্ছে না তাহলে এরা কাদের অনুসারী আমাদেরকে নাকি হাদিসদেরকে বলে যে ইহুদি খ্রিস্টানের দালাল এরা দালাল কারা হাদিস দিয়ে প্রমাণ করুন দেখুন হাদিস জোরে আমিন বললে ইহুদিরা সহ্য করতে পারতো না আজকে বিদাতেরা জোরে আমিন বললে সহ্য করতে পারে না তো কারা দালাল হইলো তাহলে যখন একজন একটা মসজিদ থেকে বের করে দেওয়ার ঘোষণা দেওয়া হয় তখন হাদিসরা তাদের আমল জারি রাখার জন্য কি করবে তখন তাদের সাথে বিদাতে লুপ্ত হয়ে যাবে তাদের মসজিদে যে বিদাতে কাজ মেলাদ পারে বিষয়ক বহু বলতে গেলে বহু আলোচনা করতে হবে তারা যে কেয়াম নিয়ে ব্যস্ত তাদের মেলাদ মাহফিলে নাকি রাসুল একবার হাজির হয়ে যায় এখন তাদের সাথে তাল মিলে কি তাদের এই আমাদেরকে করতে হবে আমরা কি আমাদের আমল করতে পারবো না এটা আমাদের দেখার বিষয় দেখুন তারপরে আবার দেখেন এই যে চরমনাই পীর মুফতি ফয়জুল করিম তিনি অল্প কিছুদিন আগে বললেন যে একটা জায়গায় এক হাজার মুসল্লি তার মধ্যে দুইজন তিনজন ব্যক্তি জোরে আমিন বলে জোরে আমিন বলে তোমরা নয়শো মানুষ তোমাদের মুখ বন্ধ কেন তোমাদের কি শক্তি নাই যে জোরে আমিন বলবে তার গলা ধরো এই যে বক্তব্য দিলেন আচ্ছা বলেন তো এখন এই যে একটা সহ আদিসের উপর আমল সহিসের উপর আমল করতে বাধা দিচ্ছে কারা এই সমস্ত বিদ্যাতিরা যদি বাধা না দিত তাহলে কি মসজিদ তৈরি হইত কখনোই মসজিদ তৈরি হইত না বাধা দেওয়ার কারণেই মসজিদ তৈরি হয়েছে অত বিশৃঙ্খলাকারী কারা এই সমস্ত বিদাতিরা আহলাদাম নতুন মসজিদ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই বরং বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য মসজিদ তৈরি করেছে যারা এক মসজিদে আমল সহি আমল করতে গিয়ে যারা বিশৃঙ্খলা করে মারামারি সৃষ্টি করে যারা বাধা দেয় যারা তাদের থেকে বাঁচার জন্য সমাজকে বিশৃঙ্খলার হাত থেকে বাঁচার জন্য আলাদা মসজিদ তৈরি করেছে যে তাদের সাথে যেন আমাদের গণ্ডগোল ফাসাদ না হয় আমরা আমাদের সহি আমল করব বিশৃঙ্খলা করার জন্য মসজিদ তৈরি হয়নি বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য এটা আমাদের বুঝতে হবে সাধারণ মানুষ অনেক সময় ভুল বুঝছে আসলে তা নয় আজকে যদি বাধা সৃষ্টি না করিত করতো তাহলে কোনো কোনো সমস্যা হতো না আজকে দেখেন রামাদানে সিলেটে মসজিদে আজকে মসজিদে সিলেটে তাকুয়া মসজিদে যেটা রমজান মাসে ঘটে গেল বলা হলো সুরমা নদীতে ভাঙা ভেঙে সুরমা নদীতে ভাসিয়ে দেবে তার কারণ কি উল্লেখ করলো যে এই মসজিদে মহিলাদেরকে নিয়ে আসা হয় মহিলাদেরকে নিয়ে আসা হয় অলিপুরে কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন যে কাফেররা রাস্তাঘাটে মহিলাদেরকে ভোগ করতে চায় আর মসজিদে মহিলাদেরকে ভোগ করতে চাই এটা তারা বলছে আবার সেই বলছে ফুলতলির পীর ফুলতলি পীর সেদিন বক্তব্য দিচ্ছে বলছে যে এরা মহিলাদেরকে নিয়ে মসজিদে লাইভ টুগেদার করে নজুবিল্লা আচ্ছা দেখুন মহিলাদেরকে মসজিদে নিয়ে আসা তো আগের জামানা থেকে হাদিস কোরআন মানে এরা পড়ে না হাদিস কোরআন যদি পড়তো তাহলে এই ধরনের কথা বের হওয়া সম্ভব নয় আসলে হাদিস কোরআন পড়েও না দেখেও না শিখেও না এরা মহিলাদেরকে নিয়ে তো সব মসজিদ মহিলাদের ব্যবস্থা আছে আজকে মহিলাদেরকে মসজিদে নিয়ে আসলে যদি লিপ টোকে দাঁড়া হয় তা তুমি যে যে যাও তোমার স্ত্রীকে নিয়ে তখন যে মসজিদে তোমার স্ত্রীকে রাখো তোমার স্ত্রীকে কি লুট টিকোদার করার জন্য মসজিদে দাও মহিলাদেরকে নিয়ে আসলে যদি মসজিদে নিয়ে আসলে মসজিদে ভোগ করা হয় তো অলিপুরি সাহেব তোমার স্ত্রীকে তুমি নিয়ে যাও মসজিদে যখন হজ করতে যাও মক্কা দাও এগুলো মানে কি বলবো আসলে যদি মানুষের বিবেক থাকে তাহলে এগুলো বুঝতে পারে এগুলো বোঝার জন্য কোরআন হাদিসের দরকার হয় না আসলে বিবেকবান মানুষ হলে এগুলো স্পষ্ট বুঝে নিবে বুঝতে পারবে তো এই জন্য দেখুন তাহলে বিভক্তি সৃষ্টির মূল কারণ কি আসলে মূল কারণ হলো এই সমস্ত বিদাতিরা এরা যদি আজকে বাধা না দিত এরা যদি বিশৃঙ্খলা না সৃষ্টি করত। একজন একটা সহি আমল কোনো সমস্যা ছিল না আজকে দেখেন অ্যারাবিয়ান কান্ট্রিতে আজকে মক্কা মদি নাই দেখেন আচ্ছা মক্কা মোদী নাই কখনো কি কখনো কি বলা হয়েছে যে ব্যক্তি আমিন বলবে না সেখানে আসিও না এটা বলা হয়েছে যে যার মতো ইবাদত করছে কোনো সমস্যা নেই কোনোই সমস্যা নেই আজকে হাদিস মসজিদে হাদিস মসজিদ হাদিস মসজিদ কেন তৈরি করা হলো এটার মসজিদের ইয়ে দেওয়া হলো কেন যদি অনেকে বলবেন যে নাম দেওয়া হলো কেন দেখেন আহলে হাদিস মসজিদ নাম জন্যই দেওয়া হয়েছে যে এটা নিরাপত্তার জন্য যেন মানুষ মনে করে যে আহলে হাদিস মসজিদ এখানে যদি আমি জোর আমিন বলি রফুলিয়া দেন করি এখানে কোনো সমস্যা নেই আবার না করলেও কোনো সমস্যা নেই আহলে হাদিস কোন আহলে হাদিস মসজিদে কাউকে সালাতে বাধা দান করে না সেটা বিদাতি যত বড়ই বিদাতি হোক একজন বিদাতি যদি আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে আসে সালাত আদায় করতে আসে সে ব্যক্তিকে কখনোই বাধা দেয় না আপনি কোনো প্রমাণ করতে পারবেন না যে কোনো আহলে হাদিস মসজিদে কাউকে বাধা দিয়েছে তাহলে আহলে হাদিস মসজিদ নিরাপত্তার জন্য আহলে হাদিস নামাজ মানুষ যেন দেখেই বুঝতে পারে দেখেই চিনতে পারে যে এই মসজিদের আদায় করলে আমাদের নিরাপত্তা আছে আমি যেইপন্থী পন্থী হই না কেন কোনো সমস্যা নেই কিন্তু এই সমস্ত বিদাতিদের মসজিদে যদি নামাজ পড়তে যায় আমার ডর লাগে যে আমি জোর আমিন বললে হয়তোবা আমাকে নামাজ সালাম ফেরানোর পরে শুরু হবে আমার উপরে কিছু যেমন আমাদের অঞ্চলেই বেশ কিছুদিন আগে এক মসজিদে এক ব্যক্তি আহলেহাদিস মাঝহামী মসজিদ কিন্তু ইমামতি করেছে আহলেহাদিস এখন ওই ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত করে নাই তো বাজার বাজার মসজিদ মসজিদ তো সবাই যারা আলু পটল বেগুন বিক্রি করছিল তাদের কাছে যে কেজি ছিল ওগুলো নিয়ে দৌড়ে এসেছে যে এই সাহেবকে মারতে হবে এই মোনাজাত করে নাই দেখেন কত নিরাপত্তাহীনতায় ভুক্ত হয় কোন মাঝামী মসজিদে গেলে তো আহলেহাদিস মসজিদ আলাদা করার পেছনে কারণ হইল নিরাপত্তা এটা বিদাতিরাও নিরাপত্তা পাবে আহলাদিসরাও নিরাপত্তা পাবে সবার জন্য উন্মুক্ত আহলাদিস মসজিদের উদ্দেশ্য নয় যে শুধু আহলাদিস নামাজ পড়বে এখানে কোনোদিন প্রমাণ করতে পারবেন না যে কোন আহিস মসজিদে কোন বিদাতিকে নিষেধ করা হয়েছে যেমন ভাবে বিদাতরা আহলাদিস নিষেধ করে তো এই স্পষ্ট জিনিস আপনাদের সামনে দলিল উপস্থাপন করলাম দলিল বলতে নুরু অলিপুরের বক্তব্য দেখেন আবার দেখেন আমাদের দেশে যারা হেফাজতে ইসলামের প্রধান আহমেদ শফি সাহেব তিনি ব্যঙ্গ করেন যে এখন করে নতুন ফ্যাশান তৈরি হয়েছে আবার আমিন আমিন এই যে এই ব্যঙ্গ আচ্ছা উনি যে এত বড় নাকি মহাদ্দেশ মানুষ শুনে থাকি যে বড় বহু বহুত বড় মহাদ্দেশ আচ্ছা তিনি কি হাদিসগুলো পড়েন নাই হাদিস না পড়ে কি তারা এরকম কথা বলেন মানে আশ্চর্য লাগে আসলে তাদের কথাগুলো শুনে আজকে মক্কা মদিনায় বা আরবিয়ান কান্ট্রিতে কেউ কখনো দেখেছেন যে কাউকে নিষেধ করা হয়েছে মক্কামদের যে কেউ সালাদ আদায় করছে কোনো সমস্যা নেই কোনোই সমস্যা নেই কাউকে বাধাও দেওয়া হয় না তাকে কিছু বলা হয় না যদি আমারটা আপনার ভুলই মনে হয় তাহলে আপনি আপনাকে দাওয়াত দেন কোরআন হাদিস দিয়ে দলিল ভাই যে তোমার ঠিক হচ্ছে না দলিল হয়ে যায় এটা কোরআন সারা বিশ্বে একই কোরআন আছে বুখারি মুসলিম আবাদ তিরমিজি নাসা এমনি মাজা আপনার কাছেও যা আছে আমার কাছেও তাই আছে একই একই যদি কিতাব হয় তাহলে আপনি দেখতে পারেন না আল্লাহ তালা বলছেন ফাইন তানা জায়াতুন ফিসাই ইন ফারদ্দ হিল আল্লাহ ওর রাসুল যখন কোনো বিষয়ে কোনো মতভেদ দেখা যাবে ফিরে দাও আল্লাহ এবং তার দিকে সমাধান হয়ে যাবে তো কোরআন হাদিস দেখলেই তো সমাধান হয়ে যায় এটা তো অন্য কিছুর দরকার হয় না আসলে আপনার সাথে আমার বাহাস করার দরকার কি মোনাজারা করার দরকার কি কিছুর দরকার পড়ে না কারণ আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব আমি দিব আমার হিসাব তো আপনি দিবেন না কেমতের দিন আর আপনার হিসাবে আমিও দেব না আমাদের দিন কেন মারামারি করছি আমরা আপনার দৃষ্টিতে আমার ভুল হইল ঠিক আছে আমি ভুল আমাকে খুব বড় জোর আপনি দলিল দিয়ে বলতে পারেন যে এটা আপনার ভুল হচ্ছে মানা না মানা আপনার আমার ব্যাপার আপনি জোর করতে পারেন না ইসলাম আমাকে আপনাকে এই রাইট দেয় নাই যে আপনি জোর করে কাউকে মানাবেন আপনি জোর করে মসজিদ পোড়াই দেবেন ভেঙে দেবেন এই রাইট কোথায় পেলেন আপনি কি ইসলাম বুঝেছেন ইসলামের কি বুঝলেন আসলে যারা পীর মরিদে বিশ্বাসীরা ইসলাম জানেও না বুঝেও না পড়েও না কিচ্ছু করে না ইসলাম বোঝার চেষ্টা করত তাহলে কখনোই তাদের দ্বারা এই ধরনের বোঝার বিষয় আছে এখন আমরা বলি তারা যে বলছে মসজিদের দেরার মসজিদ দেরার কাকে বলে কোন মসজিদ আল্লাহ রাসুলাম ভেঙেছিলেন এটা আমাদের জানার বিষয় আসলে এরা যে এগুলোকে মসজিদে দেরার বলছে কোন মসজিদ দেখুন তাহলে কোরআন আমরা দেখি আমরা কোরআন দেখি কোরআনের সোরা তওবার মধ্যে এসেছে মসজিদের দরা সম্পর্কে সোরা তওবার একশো সাত আট নাম্বার আয়াত যদি পড়েন তাহলে আপনি মসজিদের দরা সম্পর্কে স্পষ্ট হয়ে যাবে আপনার সামনে সোরা তওবার একশো সাত আট সেটা কি দেখুন আল্লাহ তালা বলছেন যে ওয়াল্লাদীনা তা খাজু মসজিদ ওয়া কুফরান ওয়া তা ফ্রি কম্বাইনাল মিনিং ওয়া ইর সাউদান লিমন হাওর আবার হাওয়ার সুলাহু দেখেন মসজিদ অব কি ও সে ওয়াল্লাদীনাথু মসজিদ আন যারা মসজিদ বানিয়েছে দেরারান ইসলামের ক্ষতি করার জন্য উদ্দেশ্য দেখেন মসজিদ দেরার কোনটা একটা হলো ইসলামের ক্ষতি করার উদ্দেশ্যে মসজিদ বানিয়েছে কোফুরি কায়ম করার জন্য সেখানে কুফুরি কার্যকলাপ করার জন্য মসজিদ বানিয়েছে মধ্যে বিভক্তি বিভেদ সৃষ্টি করার জন্য মসজিদ বানিয়েছে ওরকাবুল আর যারা আগে থেকেই আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন যারা আগে থেকে আল্লাহ এবং তার রাসুলের বিরোধী তাদের অবস্থানের ব্যবস্থা করার জন্য মসজিদ বানিয়েছে সেটা হলো মসজিদ আর মসজিদ কি ভেঙে ফেলা হইলো কেন জোর আমিন বলতে দেখেন যারা বক্তব্য এর পরে কয়েকজন বক্তব্য দিয়েছে বলছে যে আমরা তারা দাবি করছে যে চর্মনায় সব জায়গায় বাতিলের বিরুদ্ধে আপসহীন এই আমরা কাউকে মসজিদে জোরে আমিন বলেছে আমরা জোরে বলতে দেই নাই ঘাট ধরে বের করে দিয়েছি দেখেন এই সমস্ত জাহেলকে বলবেন কি মসজিদে জোরে আমিন আমরা দেই নাই ধরে বের করে দিয়েছি আচ্ছা এবার যাকে ঘাট ধরে বের করে দেওয়া হবে সে যদি একটা হাদিসের পুরো আমল করার জন্য মসজিদ বানায় সেটা কি মসজিদে বেরার কি বুঝেছেন আর জনগণকে কি বুঝাইলেন কোরআনও পড়েন না কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেন কোরআনটা পড়ুন একটু আয়াতগুলো পড়ুন আয়াতগুলো বোঝুন তাপসির পড়ুন তারপরে একটা কথা বলেন এমনিতেই কথা বললে জাহান নামকে আপনার স্থান বানায় নিচ্ছেন এমনি কথা বলে এই এমনি অযথা বেগায়ের আলিম কথা বলিয়েন না এলেম অর্জন করুন তারপরে কথা বলুন একটা যে কোনো বিষয় আমি কি বলতে চাচ্ছি সেটা আগে পড়ুন বুঝুন তারপরে কথা বলুন যে ব্যক্তি দেখেন মসজিদে জোরে আমিন বললে যদি এটা মসজিদের দেরার হয় তাহলে মক্কা মদিনে এসে ভেঙে দেন কাবা ভাঙ্গেন মসজিদে নববী ভেঙে দেন জোরে আমিন হয় ভেঙে ফেলেন কারণ আপনাদের দৃষ্টিতে মসজিদের দেরার জোরে আমিন বললে মসজিদের দেরার হয়ে গেল ফেরুল্লাহ এ ধরনের এদেরকে কি বলবো আসলে ভাষা আমার নেই ভাষা হারিয়ে ফেলেছি যে এরা আবার মসজিদ ভেঙে নিজেকে আনন্দ মানে আনন্দে উৎফলে তারা একেবারে উজ্জীবিত হয়ে আছে মসজিদ ভেঙ্গে তাদের একটু অনুশোচনা তো হওয়া দরকার ছিল মুসলিম হইলে যেমন মসজিদ ভেঙেছে আসলেই কাজটা খারাপ হয়েছে তাদের কোনো অনুশোচনাও নেই মানে কোরআন হাদিস না বুঝলে যা হয় আর কি যদি বুঝতো কোরআন হাদিস তাহলে অনুশোচনা কিছুটা হলেও হইতো কিন্তু এর গর্ববোধ করছে মসজিদ ভেঙে গর্ববোধ করছে এবং বলছে দেখুন মিথ্যার আশ্রয় যারা হতো এত মিথ্যা কথা বলতে পারে মিথ্যা কথা মনে হয় এদের কাছে জায়েজ মনে হয় যে কাছে কথা বলাটা জায়েজ আগে কি তিনি বলছেন যে কোন এক জায়গায় বক্তব্য বলছেন যে এক জায়গায় নাকি কোন জোহরের সালাতে একজন ব্যক্তি জোরে আমিন বলছে তাকে জিজ্ঞাসা করে তুমি জোরে আমিন বলো কেন জোরে আমিন বলার ব্যাপারটা যাই হোক সেটা তো মাগরিব এসাফা ফজরে জোরের সালাতে জোরে আমিন বলছো তো বলছে জোরের আমি আমাকে কি কোন সালাতে এটা কি পার্থক্য করা হয়েছে আমাকে দুইশো টাকা করে দেয় একজন ভ্যান চালক রিক্সা চালক টাকা করে দেয় প্রতিদিন আমি মসজিদে জোরে আমিন বলে সেটা জোর হোক আসর হোক আমি কিছু বুঝি না আচ্ছা কত বড় মিথ্যা কথা দুনিয়াতে এরকম করে পাগল দেখেছেন যে জোহরের সালাত জোরে আমিন বলে দিয়েছে আর এই যে এতগুলো মানুষ আমিন বলছে তাদেরকে সবাই টাকা দেওয়া হয় টাকা দিয়ে জোরে আমিন বলো তাহলে মিথ্যা মিথ্যা কত বড় মানে মিথ্যা বাদিসে আজকে মসজিদ বসে বসে এটা হলো মুরগির খামার আচ্ছা মুরগির খামার মুরগির খামারের মধ্যে সালাদ হয় তাই না মুরগির খামার মধ্যে কোরআন হাদিস রাখা আছে মিথ্যা কথা বলতে একটু ভয় লাগে না আল্লাহকে একটু ভয় করুন মরতে আপনাকে হবে একদিন আজ হলেও মরবেন এক মিনিট পরে হলেও মরবেন এক বছর পরে হলেও মরবেন মরতে হবেই এবং এই মিথ্যা কথার জন্য আপনাকে জবাব দিতে হবে ভয় করেন না কেন ভয় কি নাই আপনি তো মিথ্যার বিরুদ্ধে বহুত বক্তব্য দিচ্ছেন মিথ্যা কথা বললেই কিন্তু নিজেই কেন এত মিথ্যা কথা বলেন আপনারা বক্তব্যের সময় ঠিক আছে সবাই হজুররা বক্তব্য দিতে গেলে ঠিক আছে কিন্তু নিজের কাছে এই বক্তব্য খাটে না এটা হল হজুরদের সবচেয়ে বড়ো সমস্যা মিথ্যা কথা বলেন কি জন্য আবার এক একজন আমার বলছে হাস্যকর বিষয় বলছে যে মসজিদ এটা কি মসজিদ হতে পারে দুই কাতার কোনো মসজিদ হয় আবার ষাট হাত লম্বা এটা কি মসজিদ হয় এই জাহেলকে বলবেন কি এত জাহালাত এদের মধ্যে কাজ করছে যে মসজিদ কাকে বলে সেটাই জানে না মসজিদ কাকে বলে সেটাই জানে না আচ্ছা মসজিদ হওয়ার জন্য কি পাঁচ কাতার দশ কাতার হওয়ার শর্ত মসজিদ হওয়ার জন্য কি আবার কত ফিট লম্বা হবে এটা শর্ত আছে নাকি আপনি একটু বলে দেন তো যে আপনি কতটুকু কিভাবে মসজিদ হওয়ার জন্য কি কি শর্ত আপনি যে বললেন যে মসজিদ এটা কি মসজিদ নাকি এটা মসজিদ কিভাবে হবে ষাট হাত লম্বা দুই কাতার এটা মসজিদ দেখেন সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য মানে সাধারণ মানুষ যেহেতু মসজিদ ভেঙে ফেলেছে এখন এটাকে কিভাবে করা যাবে মিথ্যা আর অপব্যাখ্যা করে মানুষদেরকে ভুল বোঝাচ্ছে আল্লাহ এদেরকে হেদায়েত করুন আর যদি এদের ভাগ্যে হেদায়ত নসিব না হয় আল্লাহ তুমি ধ্বংস করে দাও তোমার কাছে হেদায়তের কামনা করছি হেদায়ত করো যদি হেদায়ত নসিব না হয় তাদের এদেরকে আল্লাহ ধ্বংস করে দাও যারা মসজিদ ভাঙতে পারেন মসজিদ আল্লাহর ঘর যারা ভাঙতে পারে এরা আর যাই হোক ইসলামের দুশ্মন এরা ইসলামের দুশ্মন ছাড়া মসজিদ ভাঙতে পারে না কখনই পারে না তো সকলকে আবেদন করব। অনুরোধ করব। বিষয়গুলো স্পষ্টভাবে বুঝবেন বুঝতে হবে আমাদেরকে যে কেন আজকে মসজিদ তৈরি হলো মসজিদ তৈরির পিছনে এই সমস্ত বিদাতেরাই দায়ী দেখতে পাচ্ছেন বাস্তবতা দেখতে পাচ্ছেন আজকে তাও তো আহাদিসের সংখ্যা অনেক বেশি তো যদি তোমরা এত বাহাদুর হয়ে থাকো আমি বলি বাহাদুর যদি তোমার এত মসজিদ ভেঙে খুব গর্ববোধ করছো বাতিলের সাথে আপসহীন তা তোমরা আর মসজিদ ভাঙছ না কেন আহলাদিস মসজিদ তো একটাই ছিল না যে একটাই তৈরি হলো নতুন ভেঙে দিলাম হাজার হাজার মসজিদ আছে আহলাদিস তো ভাঙ্গো সবগুলো তোমাদের বাহাদুরের পরিচয় দাও বহু বাহাদুর আর এর মাধ্যমে তোমরা জান্নাত খরিদ করো মসজিদ তোমরা জান্নাতে যাবে আবার দেখো যে মসজিদের মসজিদের জেরার আল্লাহ রাসুলামকে ভাঙতে বলা হলো আল্লাহ রাসুল আসলো যে এটা মসজিদের জেরার এটা খারাপ উদ্দেশ্যে বানানো হয়েছে আল্লাহ রাসুল সাহসালামের কাছে ওহি এসেছিল তারপরে তিনি ভাঙলেন আচ্ছা এই সমস্ত বিদায়তদের কাছে কোন ওহি আসে এদের কাছে তো আবার ওহি আসে এটা বাস্তব দেখেন না স্বপ্নে অনেক কিছু পেয়ে যাই স্বপ্নের মাধ্যমে জেনে ফেলল দেখেন এই বক্তব্য শুনলাম একজন আর আমাদের দেশে প্রতি প্রসিদ্ধ মানুষ কি বলছে জোনায় ধাবিব নাকি আল্লাহ আল্লাহ নামনা জোনায় ধাবিব তিনি বলছেন যে আহমদ শফি সাহেব যখন লং মার্চে দাও ইয়ে করেছিলেন শাপলা চত্বরে তখন তিনি স্বপ্নে দেখেছেন যে রাসুল সালাম সাহাবাহরামকে নিয়ে সেই আহমেদ শফির ডাকে সাড়া দেওয়ার জন্য দল বেঁধে চলে আসতেছেন দেখেন আবার নাকি বলেছেন যে আমি দেখছি যে আমি মান্না সালোয়া কখনো দেখিনি এই সাপলা চত্বরে আমি প্রথম মান্না সালোয়া দেখেছি দেখেন আস্তা আখরুল্লাহ আস্তা আখরুল্লাহ এরা তো স্বপ্নে সবকিছু মান্না সালোয়া পাই রাসুল সাহসাল দল বল নিয়ে চলে আসে তাহলে আর কিছু পাইতে বাকি ওহি আসতে পাইতে কি তাদের বাকি আছে হয়তো বা কোনো বহি পেয়েছে মসজিদ ভাঙার জন্য কোনো ওহি তাদের কাছে এসেছে মসজিদ ভাঙার জন্য আল্লাহ এদেরকে হেদায়ত করো। এদেরকে সঠিক ইসলামের দান করো এরা ইসলাম বিদ্বেষী ইসলামের শত্রু এরা ইসলামের বন্ধু নয় এদেরকে আল্লাহ হেদায়ত করুন আর আমাদের সাধারণ মানুষ যারা আছে সবার বিবেক আছে বিবেক দিয়ে একটু চিন্তা করবেন একবারে বিবেকহীন হয়েন না বিবেকহীন হওয়া ঠিক নয় আপনি কোরআন হাদিস না বলছেন কিন্তু বিবেক বলে তো কিছু আছে বুদ্ধি বলে তো আপনার কিছু আছে একটু তো বিবেচনা করতে হবে বুদ্ধি আপনার বিবেককে জাগ্রত করুন আজকে তারা মসজিদে মহিলাদেরকে নিয়ে আসার জন্য এত কিছু বলছে যে এটা উপভোগ করার জন্য আচ্ছা তোমরা যে মাজারে নিয়ে গিয়ে মসজিদে মাজারে গিয়ে যে মহিলাদের সাথে কোলাকুলি করো মহিলারা তোমার পায় চুমু খায় মহিলাদের কপালে তোমরা চুমু খাও সেটা লিপটোকে দাঁড় হয় না সেটা কি উপভোগ হয় না মসজিদে মহিলাদের আলাদা সালাতের ব্যবস্থা করাতে উপভোগ হয়ে গেল কই এদের বিরুদ্ধে তুমি কথা বলো না কোনো দিন এদের বিরুদ্ধে কথা বলো না কোনো যে এরা মসজিদ মাজারগুলোতে আজকে মহিলাদের নারী পুরুষ সব একসাথে অবাধ মেলামেশা করছে কই এটা তো কোনো বাধা নেই কারণ এগুলোতে ব্যবসা চলছে বিজনেস এত হুমকি কেন উপর এত জরুম কেন কারণ দাওয়াত দাওয়াত দিচ্ছে দিচ্ছে সঠিক হাদিসের মানুষ সঠিক ইসলামকে বুঝছে আর এই সমস্ত ধোকাবাজদেরকে ত্যাগ করছে আর তাদের বিজনেসের সমস্যা হচ্ছে এটাই হলো মেন কারণ অন্য কোনো কারণ নেই তাদের ব্যবসায় আঘাত পড়েছে বিনা পুঁজির ব্যবসা তো আল্লাহ তালা এদেরকে হেদায়ত করো এই দোয়া কামনা করছি এই বলে আজকের এই সংক্ষিপ্ত বিষয় আলোচনা এখানে শেষ করছি আকুল কবলি হাজা ওস্তাফির ওক মুসলিমিন আসসালামু আলাইকুম ওরি বাকু